আপনি জাকির ইসলাম জাকির আপনি লিখেছেন, কোনো বেওয়ারিশ প্রাণী এমন মারাত্মকভাবে আহত হয়েছে যে সুস্থ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু মারাও যায়নি, অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই বাজেভাবে ভুগছে, তিনটি পা ভেঙে গেছে, এর ভোগান্তির চেয়ে মেরে ফেলা উত্তম, এক্ষেত্রে করণীয় কী? জটিল একটি প্রশ্ন। একটি প্রাণী সে এখনও মারা যায়নি, আপনি ইচ্ছাকৃত তাকে মেরে ফেলতে চাচ্ছেন তার কষ্ট লাঘবের জন্য, মানুষের ক্ষেত্রে এরকম যদি করতে চান সেটি তো অবশ্যই নাজায়েজ এবং গুনাহের কথা, সেটি বলাই বাহুল্য। কারণ কোনো মানুষ তিনি যত অসুস্থ হন, যত পীড়িত হন, যত দুর্বল হন, যত সমস্যায় হোক না কেন, তাকে আপনার তার মৃত্যুটা সম্পূর্ণ আল্লাহর উপর ন্যস্ত করতে হবে। এটি তিনি নিজে নিজের উপরে কাঁধে যেমন নিতে পারেন না, অন্য কেউ নিতে পারেন না। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুদ্ধে লিপ্ত ছিলেন, জেহাদের ময়দানে, তার কোনো একটা হাত কেটে গিয়েছিল এবং সেটার কাটার কারণে, তরবারির আঘাতে কাটার কারণে যন্ত্রণায় তিনি কাতরাচ্ছিলেন, কষ্ট সহ্য করতে না পেরে ওইটা তিনি টেনে ছিঁড়ে ফেলতে গিয়েছেন এবং আত্মহত্যা করেছেন। তো এই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদ দেননি, বরং এটি তার জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন, অথচ তিনি জেহাদের ময়দানে ছিলেন। বিধায় মানুষের ক্ষেত্রে এরকম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেই আপনার মৃত্যু ডেকে আনা বা মৃত্যু ইচ্ছাকৃত বরণ করার কোনো সুযোগ নেই। আমরা আজকাল পশ্চিমা দুনিয়াতে অনেক দেশের কথা জানি, যে দেশগুলোতে হাসপাতালে মানুষকে রাইট দেওয়া আছে যে কেউ যদি ধরুন ক্যান্সারে আক্রান্ত হলেন বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন, তিনি দরখাস্ত করে মৃত্যুর জন্য ইঞ্জেকশন বা মেডিসিন ইত্যাদি নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেরকম সুযোগ বা স্কোপ তাদের কাছে আছে। বাট ইসলাম এটাকে অ্যালাউ করে না। ইসলাম বলে যে জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দিয়ে রাখতে হবে। আল্লাহ যদি মৃত্যুর আগে আপনাকে কষ্ট দেন, আপনি সবর করতে হবে। দেখুন, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কে কতটা সবর করতে পেরেছে এটাই মূলত দেখার বিষয়। বিধায় আমাদের কাজ হবে এই টাইমগুলোতে ধৈর্যের পাহাড় হয়ে থাকা, অটল অবিচল থাকার চেষ্টা করা। আল্লাহ তার মুয়াফাক এবং তৌফিকপ্রাপ্ত বান্দাদেরকে এটি সাধারণত দিয়ে থাকেন। বিধায় এই চেষ্টা আমাদের থাকতে হবে, এটা আমি কাউকে হত্যা করা জায়েজ নয়। প্রাণীর ক্ষেত্রেও আমি আশা করছি যে ভিন্নতর কিছু হবে না, যদি এ বিষয়ে পরিপূর্ণ তাহকিক করে আরও আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব।